ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আপনারা সবাইকে স্বাগতম জানাই। অনুরোধ রইল না টেনে ফুল ভিডিওটা দেখবেন, আর ভিডিওতে দুগার মাধ্যমে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার এখানে নতুন সাবস্ক্রাইবার, প্লিজ বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমার ভিডিওতে সাপোর্ট করবেন, আমি আপনার সাপোর্টে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে আমার ভিডিওতে সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে লিখে যান। এটা হলো আমি আমার বাপের বাড়ি নানুর বাসায়, অনেক আনন্দ হচ্ছে আমার মেয়েদের, তো খালতো ভাইও আসছিল আমার বোনের ছেলে, ওরা একসাথে মিলে অনেক এনজয় করতেছিল। বিকালে নানু যখন ইন্ডিয়া থেকে আসছে, অনেক ওর আনন্দ খেলাধুলা করছিল। তারপরে বৃষ্টি পড়বে দেখতেছি, মেঘে ঝিলমিল হয়ে থাকছে। তারপরে নানু আসার সঙ্গে সঙ্গে কোনো রেস্ট তো যায়নি, আর আমাদের সবার জন্য কাবলি বানাইছিল এসে সাথে সাথে। তারপর আমরা কাবলি খেয়েই তো বিকালে খেলা পাটি করতেছে বাচ্চারা, আর আমরা একটু বসে ক্লিপটা নিলাম। আমার অনেকই ভালো লাগছে দিনগুলো। তারপরে কী কী আনা হলো মানে একটু অল্প করে মানে শেয়ার করতেছি, বেশি কিছু শেয়ার করিনি, যেটুক আমার সীমার ভিতরে ছিল একটু আমি ভিডিও করতেছি অল্প অল্প করে। তো এখানে অনেক কিছু আনা হয়, ওরা ইন্ডিয়াতে গেলে অনেক কিছু আনে, প্রচুর পরিমাণের ওষুধও আনা হয়েছে। যেহেতু আমার আম্মুর হেলথ কেয়ার এত ভালো না, দোয়া করবেন অবশ্যই আমার আব্বুর জন্য, আমার আম্মুর জন্য সহ। তো এদিকে অনেক কিছু আনা হলো নাতিনদের জন্য, মানে ঘরে খাওয়ার জন্য আমার ফ্যামিলিতে, মানে বাদাম কি বা চকলেট এগুলো তখন থেকেই মানে পছন্দ করতো, যেহেতু আমার বোনরা আছে ভাইরা আছে সবাই চকলেট খেতে পছন্দ করে, ইনফ্যাক্ট আমার বাচ্চারাও। তো ওদের জন্য আমার কাছে এত কেনাকাটা করতে হয় না, বাংলাদেশে এমনও চকলেটগুলো তেমন ভালো না, বাংলাদেশি হয়ে বলতে হচ্ছে, এটা সত্যি ভেজাল এটা সবাই জানে। তো আমার এত কিনতে হয় না, অন্যান্যরাই নিয়ে আসে ইন্ডিয়া গেলে, ওমান গেলে, দুবাই গেলে। তো অল্প অল্প কিছুই শেয়ার করতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে, অনেক প্রচুর পরিমাণে প্রথম দিনেই চকলেট খাওয়া হয়েছে। তারপরে আরগুলো আমি রেখে দিছি, প্রায় 3-4 কেজির থেকেও বেশি হবে চকলেট আনা হয়েছে, বাদাম আনা হয়েছে, ঘি আনে, খাঁটি ঘি। তো ওগুলো সব বাইরের থেকে আনা হয়, অনেক কিছু আনে টুকিটাকি, তবে আমি বাচ্চাদের জন্য চকলেটে বেশি নিই, আমার যেহেতু দরকার নাই সবই। তো এই দিক থেকে সবাইকে দেওয়া দেওয়া হচ্ছে। আমার ছোট্ট মেয়ে প্রথমে নিচ্ছিল না, মা মামার সাথে ফাজলামি করতেছে, তারপর আবার থ্যাংক ইউ বলে নিচ্ছে। ওর অনেক অসুস্থ আসলে, কি বলবো, এগুলো গতকালের ভিডিও দেওয়া হচ্ছে। তারপরে অনেক ধরনের জিনিস আনা হয়েছে, যেমন ধরেন জলো চিপসও তো আমি একটু ট্রাই করলাম আমার ভাইয়ের থেকে নিয়ে। এখানে কিছু মনে করবেন না, আমি যেরকম মানে চাইছি এরকম করে ভিডিও বানাইছি, কিছু মাইন্ড করবেন না আমার যেগুলো খারাপ লাগলো। তো ওগুলো অনেক স্পাইসি, ওনারা খাওয়ার জন্য আছে, তো আমার জন্য অল্প করে আমি বলছি একটু দে, আমি খেয়ে দেখি আর রিভিউ দিই। বাপরে বাপ, ও মাই গড, এরকম স্পাইসি আমি জীবনেও খাইনি। আসলে সেফটি কিছু নিয়ে বসলে, ঠান্ডা পানি, জুস, আইসক্রিম নিয়ে বসবেন, অল্প এটাই আমার অনেক বিষাক্ত হয়ে গেল। আসলে আমি রিভিউটা দিতে পারিনি, যে আমার মুখের অবস্থা দেখলে বুঝতে পারতেন। তো ওরা ওদের জন্য আনছি, আমি একটু খেয়ে দেখলাম কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। পরে পরে যারা ঝাল খেতে পারে না ওদের পেটে অনেক ট্রাবল করবে, আমি বলে দিচ্ছি। বাপরে, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা অনেক জঘন্য ছিল। তারপরে এদিকে এগুলো বাচ্চা পার্টির জন্য কিন্ডার জয় আনা হলো। কিন্ডার জয়গুলো আসলে বড় ছোট সবাই খেতে পারে, আসলে অনেক লোভনীয় লাগে, আমি নিজেই ট্রাই করছি, আমার মেয়ে পেয়ে অনেক খুশি হয়ে গেল, ও আর কিছুই চাচ্ছে না, ও রিভিউ দিচ্ছিল বা ব্যাস। আমি এটা শোনাতে পারিনি আসলে, মানে ভয়েসটা দিতেই ভুলে গেলাম। তো কিছু মনে করবেন না, ওরটাই বলতেছে ওদের চকলেট অবশ্যই অনেক পছন্দ আগে থেকে, তো ওরা এখান থেকে খেয়ে মানে ওদের মন ভরে যাচ্ছে মামার বাসায়। তারপরে এটা হলো সন্ধ্যাবেলা একটু ফুসকা খেতে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। তবে অনেকই মানে গরম পড়তেছিল বাইরে, কিন্তু ঠান্ডা ছিল ওয়েদারটা, তো ভাবলাম একটু ফুসকাই খেয়ে চলে আসি। আম্মুর সাথে গেলাম, আর কেউ যায়নি, আমি গেলাম। তো অল্প অল্প ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, ভিডিও করতেছি, অন্ধকার একটা জায়গায় বসছি, লাইট ছিল না, তো কারেন্ট ছিল না মনে হয়,
ওই মুহূর্তে বা অথবা এটা জায়গাটা এরকম হতে পারে, আমি তো তেমন কিছু জিজ্ঞাসা করিনি। ফুসকাকে দেখেছি, ফুসকাকে চলে আসলাম। তো ফুসকা বলে মানে মেয়েদের একটা ফেভারিট পার্ট খাওয়ার, আর আমরা তো পেলে মানে বাংলাদেশে ফুসকা চটপটি এগুলো মানে আর কিছু মানে লাগে না। তারপরে এদিকে আমার মেয়েরও অনেক আনন্দ করছিল, ওরও মানে খাচ্ছে, ওদেরও পছন্দ অনেক ফুসকা আর চটপটি। আমি চটপটি খাই, আমি ফুসকা তেমন পছন্দ করি না, তবে ছোটো থেকে কোনোদিন খাই নেই, বাইরে ছিলাম। তো এখানে আসি, যা খাচ্ছি আমার সাথে খাওয়া হয় বা হঠাৎ করে ননদের সাথে খাওয়া হয়, আমার ফুসকা এরকম তেমন পছন্দ না, তো আমি চটপটি নিলাম। এগুলোই একটুকে খাওয়া দাওয়া হচ্ছে। বাচ্চা পার্টিরা অনেক এনজয় করছিলো, আমিও তাদের মাঝে অনেক এনজয় করতেছি। আম্মুকে দিলাম ভিডিও করার জন্য, আম্মু করতেছে, যেহেতু মানে আমার ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আপনাদের এক্সপিরিয়েন্স জানার জন্য, যাতে আপনারা কটুক মানে আমার ভুল ধরতে পারেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার কিছু ভুল হয় বা কীরকম লাগে আপনাদের। তারপরে আসলে কি বলবো, বাপের বাড়ি যতক্ষণ আছে ততক্ষণেই মানে শান্তির নীর মনে করে মানে একটা আশ্রয় নেওয়া যায়। তবে আমরা তেমন কোনো দিকে বাইর হই না, তো এদিকে দেখেন আমি ওদেরকে হেল্প করতেছি খাওয়ার জন্য বাচ্চাদেরকে। তবে অনেক স্পাইসি ছিল, তো আমি তো কোন স্পাইসি অনেক খেতে পারতাম, এখন এরকম স্পাইসি খেতে পারি না, যেহেতু বাচ্চা কাচ্চা হলে গায়ে তারপরে স্পাইসি একটু অ্যাভয়েড করতে হয়। এই পাকে মানে অভ্যেসটা বদলে গেলো আর কি। তারপরে এগুলো গ্রিন ভেজিটেবলস ফ্রুটস দেখতেছি, ভিউটা অনেকই সুন্দর লাগলো তখন। তারপরে আমি একটু মানে ক্লিপটা নিয়ে নিলাম আর কি। আমার বাচ্চারা, আমরা তেমন বাইর হওয়া হয় না এরকম। তারপরে ঝাল লাগতেছে, ওদের আইসক্রিম নিয়ে দিল ওদের নানু। অনেক কিছু মানে এনজয় হয় নানুর বাসায় আসলেন, মানে না আসতে হলেও মানে আসতে হয় আর কি, বাচ্চাদের স্কুল বন্ধ হলে এই ভাগে আসা হয়, না হলেও আর মানে আম্মুরা অনেক ব্যস্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ঘরের হাউস ট্যুরও দেব নতুন ঘরে, ইনশাল্লাহ যাবে, দোয়া করবেন। তো ওদের অনেক বিজি লাইফ, তবু এখানে মাঝে মানে নাতিনদের জন্য সময় বের করে ওদেরকে সময় দিচ্ছে, যেহেতু পরীক্ষার পর আসা হলো আমার মেয়েকে নিয়ে, ছোটো মেয়েকে নিয়ে ক্লাস ওয়ানে পড়ে। তারপরে ইনশাল্লাহ আগামী বছর আমার মেজো মেয়েকেও দেবো। এই তো ভিডিওতে এই পর্যন্তই, বেশি কিছুই না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে দ্রুত হাজির হবো আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ওরা হলো আমার নতুন সাবস্ক্রাইবার, ওদেরকে অসংখ্য ধন্যবাদ।